সামনে নতুন হেড আমি সিল কেটে লাগিয়ে তারপরে বিক্রি করব। এটার দাম পড়ে আমাদের 6,000 টাকা। একদম 500 টাকা করে তো ডিসকাউন্ট আমি বলেই দিয়েছি। কালি দিয়ে লেজার কার্টেজ গুলো রিফিলিং 200 থেকে 250 টাকার মধ্যে হয়ে গেছে। তো এইচপি ট্যাঙ্ক মেশিন রয়েছে, যেরকম দেখুন 419, এটা ওয়াইফাই রয়েছে, ক্যানোনের রয়েছে, পুরো লটটাই ক্যানোনের রয়েছে। বারকোড মেশিন রয়েছে স্যার, এখন রিসেন্ট এসছে মনোক্রোম প্রিন্টার। অনেকে ভয় পায় যে সেকেন্ড হ্যান্ড প্রিন্টার নিয়ে যাব, কি হবে না হবে, সেই সব টেনশন ফ্রি হয়ে আমার কাছে আসে। So hello friend, myself Kaushik Mahato, you are watching the most trusted YouTube channel in Kolkata, India, additional study. Please use subtitles, complete watch the video, Hindi, English, Bengali. পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু আমাকে দেখছেন আপনারা, আর আপনাদের ভালোবাসায় আজকে চ্যানেল অনেকটাই বড় হয়ে গেছে, বিশ্বাসে ভালোবাসা দিয়েছেন বলে আজকে আবার প্রিন্টারের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। ট্রাস্টেড স্টোর, এখানে কিন্তু সব ধরনের প্রিন্টার আপনারা পেয়ে যাবেন, ইঙ্কজেট, ট্যাঙ্ক প্রিন্টার, মনোক্রোম প্রিন্টার, ইয়া আপনাদের কমার্শিয়াল ওয়াইফাই লেটেস্ট প্রিন্টার লাগবে সেটাও কিন্তু অনেকটাই ভালো ভালো প্রাইসে পেয়ে যাবেন। ইয়েস, সেকেন্ড হ্যান্ড প্রিন্টার নেওয়ার আগে আমাদের মাথায় অনেক টিপস আছে যে চলবে তো, সার্ভিস পাবো তো, জেনুইন জায়গা তো। ইয়েস, অ্যাডিশনাল স্টাডি বারবার এই শপটাকে ফিচার্স করে, কারণ এই শপটার রিভিউ খুব ভালো, প্রচুর মানুষ, প্রচুর সাবস্ক্রাইবার এখান থেকে এসে প্রিন্টার পারচেস করে নিয়ে গেছে। সব ধরনের ব্র্যান্ড, ক্যানন, এইচপি, এপসন, লেটেস্ট প্রিন্টার যেগুলো আমাদের ডে বাই ডে দরকার পড়ে, ওর যারা স্টুডেন্ট রয়েছে যা কমার্শিয়াল পারপাসে বা হোলসেলিং করতে চাইছেন, তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। ভিডিও লাস্ট অবধি দেখতে হবে, ইনফরমেশন সমস্ত কিছুই থাকবে, স্কিপ করবেন না। আমার ফোন নাম্বার ডিসক্রিপশনে আছে, কোনো অসুবিধা হলে অল টাইম আমার চ্যানেল ছিল, আছে আর থাকবে। আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যে কলকাতার বুকে কম দামে প্রিন্টার পাওয়া যায় এই স্টোর থেকে, আর এই চ্যানেলটাকে অবশ্যই সবাইয়ের মধ্যে শেয়ার করতে হবে। সাবস্ক্রাইব করে রাখুন ফর মোর আপডেট, সাবস্ক্রাইব করে এলেই আপনাদের জন্য থাকছে স্পেশাল স্পেশাল প্রাইস। ভিডিও লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট থাকছে, স্কিপ করা যাবে না, স্কিপ করলে প্রচুর অফার অ্যান্ড ইনফরমেশান মিস হয়ে যাবে। লেট স্টার্ট দ্য, থ্যাংক ইউ স্যার এগেন অ্যাডিশনাল স্টাডিকে ইনভাইট করার জন্য। তো স্যার, আপনার কাছে তো অনেক প্রিন্টার দেখতে পাচ্ছি, কী কী প্রিন্টারে ডিল করেন আপনি? আমি সব রকম প্রিন্টার নিয়ে ডিল করি। তাই স্যার, আমার চ্যানেলে তো আপনি বরাবর ভিডিও করছেন, আমরা একসাথে ব্লগ শ্যুট করি, তো কেমন কাস্টমার আসেন, কেমন ভালোবাসা দিচ্ছে, কোথা থেকে আসছেন? দূর দূর থেকে কাস্টমার আমার কাছে আসে, লোকাল থেকে তো আসছেই। হ্যাঁ, ভিডিও দেখে আসছে? হ্যাঁ অবশ্যই, নিয়ে যাচ্ছে একদম। তো মানে কোন কোন জায়গা থেকে এসছে আপনার মনে হয়েছে? তো জলপাইগুড়ি থেকে রিসেন্ট এলো, শিলিগুড়ি থেকে এসছিল, তারপরে রাঁচি থেকেও আসছে, রাঁচি বিহার থেকেও আসছে, বিহার থেকেও আসছে, আর বেঙ্গলের বাইরে থেকে, হ্যাঁ আসাম, আসাম থেকেও লোকে অর্ডার, ওখান থেকে অনলাইন অর্ডার করছে, ওখান থেকে অনলাইন অর্ডার করছে। হ্যাঁ গ্রেট, অনলাইন কেমন লাগছে আমার চ্যানেলে ভিডিও করে? একদম খুব ভালো স্যার, খুব ভালো। তো স্যার, আজকে আমরা কি কি কালেকশন দেখব, কি কি প্রিন্টার দেখব? কালেকশন বলতে গেলে আমার দেখুন, এখন তো সবথেকে বড় জিনিস লেজার প্রিন্টারের মার্কেট খুব ভালো, আর ট্যাঙ্ক মেশিনের মার্কেট খুব ভালো। ওকে, তা লেজার প্রিন্টারের বিভিন্ন রকম মডেল আমার কাছে রয়েছে, দেখব আজকে। হ্যাঁ অবশ্যই। ওকে, তো তার আগে স্যার আপনার নাম, আপনার কোম্পানি বা শপের নাম? আমার নাম হচ্ছে প্রেমনাথ সাউ। ওকে স্যার, যে শপটা দেখছি হোলসেল শপটা, হ্যাঁ আমার কোম্পানির নাম হচ্ছে সিস্টেম মার্কেটিং। ওকে, লোকেশন মানে অ্যাড্রেসটা কোথায় এটা? এটা হচ্ছে 34A মেটস্ক্যাপ স্ট্রিট। ওকে, ম্যাটক্যাপ, এটা হ্যাঁ ম্যাটক্যাপ স্ট্রিট। ওকে, এটা নিয়ার 15 নম্বর গণেশচন্দ্র এভিনিউ, 15 নম্বর গণেশচন্দ্র এভিনিউ। হ্যাঁ হ্যাঁ, ধরুন যারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চাইছে, কিভাবে স্টোরে আসবো? হাওড়া থেকে আসতে গেলে আপনার ধর্মতলার বাস ধরতে হবে, ধরে বিবিডি বাগ সিগন্যালে নেবে সোজা চলে আসতে পারে। হ্যাঁ,
আর না হলে ধর্মতলা হয়ে চাঁদনি মার্কেট হয়ে আসতে হবে। একদম। আচ্ছা, যারা শিয়ালদা থেকে আসতে চাইছে তারা? শিয়ালদা থেকে এলে ওই চাঁদনি মার্কেট আসতে হবে, চাঁদনি মার্কেট হয়ে আসতে হবে। আচ্ছা, যারা দমদম থেকে আসতে চাইছেন? দমদম থেকে চাঁদনি চক মেট্রো স্টেশন 6 নম্বর গেট দিয়ে বেরোলেই হবে। একদম কাছে। একদম। তো চাঁদনি চক মেট্রো স্টেশন গেট নাম্বার 6, এটা ল্যান্ডমার্ক বলতেই পারি। একদম। তো এখানে এসে ফোন করলেও আমরা সবকিছু পেয়ে যাবো ডিটেলস? অবশ্যই। তো আর যারা ধরুন চাঁদনি চক ই মল থেকে আসতে চাইছেন বা নিউ মার্কেট থেকে আসতে চাইছেন, ওদের জন্য কি বলবেন, কিভাবে আসবে ই মল থেকে? আমি তো জাস্ট ফোন করলেই লোকেশন পাঠিয়ে দিই। একদম। তো ল্যান্ডমার্ক হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশন গেট নাম্বার 6। হ্যাঁ। সেখান থেকে কতটা ডিস্টেন্সে শপ রয়েছে? ওখান থেকে 5-7 মিনিট ধরুন ম্যাক্সিমাম, মানে ধরলাম 300-400 মিটার। হ্যাঁ হ্যাঁ। ওকে, আসতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন। আপনার শপের টাইমিং কি থাকছে? টাইমিংটা আমার 11টা থেকে রাত 12টা। কবে কবে খোলা থাকছে? এভরিডে। এভরিডে আসার আগে কল করে আসতে হবে, সময় নিয়ে আসতে হবে। স্যার, আমরা সবকিছু শুনবো, তার আগে কিছু কালেকশন দেখে নিই, কি কি কালেকশন রয়েছে। কালেকশন বলতে গেলে লেজার প্রিন্টারে তো মনো লেজার আমার কাছে রয়েছে এখানে। দেখাবেন, হাত দিয়ে দেখাবেন। মনো লেজার, এগুলো সব মনো মনোক্রোম আর কি। ওকে। ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টিং এর জন্য। মানে কি এগুলো শেয়ার করবেন? এগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টিং অনলি, ফোন স্ক্যানার ছাড়া। কত থেকে শুরু হচ্ছে প্রাইসিং? প্রাইসিং আমার কাছে 4.5 থেকে শুরু আছে, যেরকম 1007 প্রিন্টার। 1007 প্রিন্টার, P1007, HP? HP। ওকে। HP লেজার 4500 টাকা উইথ অ্যাক্সেসরিজ। উইথ অ্যাক্সেসরিজ? অ্যাক্সেসরিজ এন্ড সঙ্গে 90 দিনের ওয়ারেন্টি। 90 দিনের ওয়ারেন্টি থাকছে? একদম। তো 90 দিনের ওয়ারেন্টিতে কি মানে কি কি ফ্যাসিলিটিস পেতে পারি আমরা? 90 দিনের ওয়ারেন্টি, এমন কি মেশিন যদি খুব মেজার অসুবিধা হয় পুরো রিপ্লেসই হয়ে যাবে। পুরো রিপ্লেস হয়ে যাবে? একদম। সুপার, থ্যাংক ইউ স্যার। স্যার, ওটা দেখলাম HP, কি কি ব্র্যান্ডের ডিল হচ্ছে? আমার HP, ক্যানন, এপসন, এগুলো ডিমান্ড বেশি। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো আমরা কিছু স্টক দেখবো, দেখাবেন। হ্যাঁ, যেরকম আপনি P1007 তো দেখলেন, দেখলাম ওটা। এখানে রয়েছে আপনার ক্যাননের LBP 2900। ক্যাননের LBP 2900। ওকে। হ্যাঁ হ্যাঁ, এই মডেলটার আমাদের দাম পড়ছে 7500, 7500 ডিসকাউন্ট করে দিই আমরা কাস্টমার এলে। যারা অ্যাডিশনাল স্টাডি সাবস্ক্রাইব করে আসবে। হ্যাঁ, যারা অ্যাডিশনাল স্টাডিতে সাবস্ক্রাইব করে আসবে এবং ভিডিওটাকে শেয়ার করবে, ভিডিওটাকে শেয়ার করে অবশ্যই করতে হবে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকছে। কি দেখছি এটা? এটা LBP 2900 ক্যাননের। ওকে। এগুলো হচ্ছে কমার্শিয়াল মেশিন। কমার্শিয়াল মেশিন মানে? মানে কস্টিংটা খুব কম, আউটপুটটা অনেক ভালো, তাই নাকি? আর এই সব মেশিনের লাইফটাও খুব বেস্ট। ওকে। একই সেগমেন্টের প্রিন্টার রয়েছে, যেরকম 1020+। 1020+। ওকে। এই মডেলগুলো। ওকে। এটা কি দেখছি, কি মডেল, কি কাজে লাগবে, কি প্রাইস? এটা সেমি সেম সেগমেন্টের প্রিন্টার আছে দুটোই। ওকে। কি কি কাজ হবে এটাতে? খুব জোর ধরে রাখুন 20-25 পয়সা করে। একদম। আচ্ছা, কার্টেজ পাওয়া যায় আপনার কাছে? কার্টেজ অবশ্যই পাওয়া যায়, এমনকি আমরা কার্টেজ রিফিলিংও করি। সেটা শুনবো, আমি লাস্টে শুনবো। আরো কিছু প্রিন্টার দেখিনি, কি কি? আচ্ছা, এবার এবার রইল ট্যাঙ্ক মেশিনের। এখনকার বাজারে এখন ডিমান্ডটা বেশি। ওকে। ইনজেট প্রিন্টারের থেকে? ইনজেট প্রিন্টার, ইনজেট প্রিন্টার তো আমার কাছে কাটের সহ 2000 টাকা করে, তো আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম, আর আমার কাছ থেকে অনেকে নিয়ে গেছে। ওকে। তা এখন ট্যাঙ্ক মেশিনের মার্কেট যেহেতু আমার তো শুরু আছে ₹5000 থেকে, সেটা হলো HP ট্যাঙ্ক মেশিন। হ্যাঁ। আর বাদ বাকি এফসানের যেগুলো আছে। আচ্ছা, আমার মডেল গুলো, এই যে ইনজেট মেশিন বললেন আর একটা বললেন ট্যাঙ্ক মেশিন, রাইট, দুটোর মধ্যে কি ডিফারেন্স, মানে ইনজেট মেশিনটা কি কাজে লাগে? ইনজেটটা হচ্ছে ছোট ছোট কার্ট্রেজ থাকে, কালার এন্ড ব্ল্যাক, উইথ স্ক্যানার অল ইন ওয়ান থাকে মেশিন। ওকে। সেগুলো আমরা 2000 টাকাতে আমরা বিক্রি করছি। ওকে। আর ট্যাঙ্ক মেশিনটা কি? ট্যাঙ্ক মেশিনটা হচ্ছে কালি ঢেলে চালানো। ওকে। ওটা যে কেউ নিজের বাড়িতে কালি ঢেলে চালিয়ে নিতে পারবে, তাকে আর কোনো হেডেক নিতে হবে না মেশিন নেওয়ার পর। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে, কোনটা ভ্যালু ফর মানি? ডিফারেন্স বলতে গেলে দেখুন, ট্যাঙ্ক মেশিনটা হচ্ছে কমার্শিয়াল টাইপ প্রিন্টার, ওতে কোনো মানে সেরকম বড় ধরনের খরচা নেই। যা লাগে একবার ট্যাঙ্ক ফুল করতে লাগে, তারপর থেকে ও আউটপুট অনেক বেশি দেয়, 4000-এরও বেশি। ওকে। ওতে কস্টিংটা খুবই কম, কার্টেজে কস্টিংটা বেশি পড়ে। কার্টেজে কস্টিংটা বেশি, কস্টিংটা বেশি পড়ে, মানে ইনজেটে কস্টিংটা বেশি পড়ে, কস্টিংটা বেশি। তো স্যার, একটা ইনজেট মেশিনের কিছু কালেকশন দেখব কি আমরা? ইনজেট মেশিনের অবশ্যই দেখাবো। ওকে। কিছু ইনজেট মেশিন দেখব আমরা,
রাইট। তো এখানে প্রচুর প্রিন্টার রয়েছে, আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন তাহলে কিন্তু মানে ভালো কোয়ালিটির প্রিন্টার ভালো প্রাইসে আপনারা পেয়ে যাবেন, একটু অবশ্যই সময় ধরে নিয়ে আসতে হবে। যেরকম এটা হলো ক্যাননের ডেক্সজেট প্রিন্টার, ডেক্সজেট ওকে, এতে ওই ছোট ছোট কার্ট্রেজ থাকে, ওকে, অল ইন ওয়ান মেশিন রয়েছে, স্ক্যানার সহ আছে, মানে স্ক্যানিংও করা যাবে, জেরক্সও হবে, প্রিন্টিংও হবে। গ্রেট। সেম মডেলগুলো এইচপির সেম প্রাইসেই আমরা সেল করছি, আলাদা কিছু ডিফারেন্ট কিছু নেই। তো কিরকম প্রাইসে আমি আসতে পারি? 2000 টাকা উইথ কার্ট্রেজ উইথ ওয়ারেন্টি। উইথ ওয়ারেন্টি উইথ কার্ট্রেজ থাকছে এর মধ্যে? হ্যাঁ। সো পাবো কার্ট্রেজ ইনবিল্ট থাকবে? কার্ট্রেজ ইন লাগিয়ে দাও? লাগিয়ে দেওয়া হবে, কার্ট্রেজ লাগিয়ে দিয়ে 2000 টাকা। তো এটা কি ফর স্টুডেন্টস এর জন্য বেস্ট? যাদের মিনিমাম প্রিন্টিং এর দরকার লাগে ওদের জন্য বেস্ট। রাইট। আর একটা কোশ্চেন ছিল, একটা কার্ট্রেজ মানে মানে ইনস্টল করার পরে ওটা কতদিন মানে কাজ করতে পারে, কতদিন থাকে ঠিকঠাক হবে? এই ইনজেড এর ক্ষেত্রে হয় কি 150 ম্যাক্সিমাম পেজ ধরুন, 150, আর কালি শুকিয়ে যায় না? খুব লং টার্ম ফেলে রাখলে তো 3 মাসের বেশি ফেলে রাখলেই তো শুকিয়ে যাবে। রাইট। গ্রেট গ্রেট। এটা একটা ইনজেড দেখলাম, মাঝে সাইজে প্রিন্ট করতে লাগবে, প্রিন্ট করতে লাগবে, ফেলে রাখলে চলবে। আচ্ছা, এবারে ট্যাঙ্ক প্রিন্টার কিছু কালেকশন? ট্যাঙ্ক প্রিন্টার বলতে গেলে আমার তো এপসন এর সব প্রিন্টার রয়েছে স্যার, এখানে সব এপসন, ওকে, সব ট্যাঙ্ক, ট্যাঙ্ক প্রিন্টার, সব ট্যাঙ্ক মেশিন, ওকে। কি দেখছিস এটা যেটা স্যার? এটা ওয়াইফাই আছে উইথ স্ক্যানার, ওকে। এগুলো যারা কমার্শিয়াল বিজনেস করে পাড়া গ্রামে ভিলেজে যাদের জন্য খুব ভালো, ওকে, যারা ছোটখাটো ব্যবসা করে মানে প্রিন্টিং বিজনেস, ওদের জন্য বেস্ট একদম। কমার্শিয়াল এই 380 মডেল আছে, এগুলো সব A4? হ্যাঁ, A4 এগুলো, A4 ওকে। এগুলো নিচেরটা আছে ADF ছাড়া, উপরটা ADF দেয়া আছে, এর মধ্যে লিগ্যাল পেজও প্রিন্টিং করা যেতে পারে। লিগ্যাল পেজও প্রিন্টিং হবে? একদম, লিগ্যাল পেজও প্রিন্টিং করা যেতে পারে, ওকে। এর উপরেরটা হচ্ছে M200, M200 এটা শুধু মনোক্রোম ব্ল্যাক এন্ড হোয়াইট ট্যাঙ্ক মেশিন, ওকে। যারা শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট জেরক্স করতে চায়, নিজের থেকে কালি রিফিল ইজিলি ট্যাঙ্কে ঢেলে দিয়ে, কোনো রিফিলিং এর ঝামেলাটা নেই, রিফিলিং ঝামেলা নেই না। তো স্যার এটা কি প্রাইস পড়তে পারে? এটা আমাদের 6.5 প্রাইস পড়ে, আর যে কোনো ট্যাঙ্ক মেশিন আমরা নতুন হেড লাগিয়ে ট্যাঙ্ক ফুল করে 90 ডেজ ওয়ারেন্টির সঙ্গে বিক্রি করি, ওকে। মানে ইনক্লুড রয়েছে? ইনক্লুড সব, সব কিছু। 6500 পুরো কমপ্লিট সেট, কমপ্লিট সেট থাকছে। এই স্যার এই প্রিন্টারটা দেখছি, প্রিন্টারটা কি দেখছে? এই প্রিন্টারটা যে আমাদের রেট হচ্ছে 8500, 8500 উইথ নিউ হেড, ট্যাঙ্ক ফুল, 90 ডেজ ওয়ারেন্টি, ও গ্রেট। মানে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা দেখছি, এটার প্রাইসিং কি থাকতে হবে? এটা L380, এটা নতুন হেড ট্যাঙ্ক ফুল করে আমাদের কস্টিং আছে 7000 ওকে। নেক্সট তো সেম মডেল রয়েছে, সব সেম আছে। আচ্ছা আপনাদের একটা কোশ্চেন রয়েছে, অনেকে এই কোশ্চেনটা ভাববে যে আমরা নতুন প্রিন্টার নেব না সেকেন্ড হ্যান্ড প্রিন্টার নেব, কারণ নতুন প্রিন্টার নেব না সেকেন্ড হ্যান্ড প্রিন্টার, লংজিভিটি কতদিন হবে স্যার? সেসব নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, কেন সেকেন্ড হ্যান্ড প্রিন্টার আমরা হেলথ চেক আপ করেই মেশিনের তারপরে আমরা হ্যান্ড ওভার করি, ওকে। আর মেশিনটা ফুল সার্ভিসিং ছাড়া আমরা সেল করি না। গ্রেট। মানে মানে চোখ বুঝে কাস্টমার নিতে পারে আমার কাছ থেকে, আর নতুনের মতো ইউজ, একদম নতুনের মতো ইউজ করতে পারে। গ্রেট। মানে আপনি এটা বলছেন যে একদম প্রপার মেইনটেইন ভাবে ইউজ করলে নতুনের থেকে বেশি চলবে? অবশ্যই, কেন আমি নিজে টেকনিশিয়ান স্যার, আমি মেশিনের ভবিষ্যৎ বুঝতে পারি, একদম যখন হাতে ধরি মেশিন, যে মেশিনটা কত সার্ভিস দেবে সে লাইফটা বলে দিতে পারে। স্যার আপনি নিজে একজন প্রিন্টারের ডক্টর, একদম, মানে আপনি হাত দিলে বুঝে যাবেন। গ্রেট গ্রেট। স্যার ধরুন যারা দেখছে, যাদের কাছে প্রিন্টার বাড়িতে রয়েছে, ওরা যদি একটু সার্ভিস করতে চায় তো আপনার কাছে আসতে পারে? অবশ্যই স্যার। সেক্ষেত্রে আপনি কি বলবেন? যাদের প্রিন্টার যদি কোনো রকম ইস্যু থাকে, নিয়েলেই সঙ্গে সঙ্গে আমার কাছে রিপেয়ারিং হয়ে যায়, একটু সময় নিয়ে আসতে, খুব মেজার থাকলেই আমরা রাখবো, না হলে রাখবো না, সঙ্গে সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ। স্যার আমরা ট্যাঙ্ক তো শুনলাম, এপসনে আরো কিছু কি কালেকশন দেখবো আমরা? এপসনে ট্যাঙ্ক ছাড়া আমার কাছে ক্যাননের ট্যাঙ্ক মেশিন রয়েছে, রয়েছে ক্যাননের, একটু ডিটেইলস দাও, কি কি দেখছি আমরা? এটা M2000, এই G2000 আছে, G2000 ক্যানন, হ্যাঁ হ্যাঁ, মডেল, ওকে। এটার দাম পড়ে আমাদের 6000 টাকা, 6000, ওকে। এর সেম মডেলে আমাদের কাছে রয়েছে G3000, ওকে, বা 3010, ওগুলোর আমাদের কস্টিং আছে 7000 উইথ নিউ হেড, উইথ নিউ হেড, ট্যাঙ্ক ফুল, কালি, আর 90 ডেজ ওয়ারেন্টি। গ্রেট, ওকে। এই যে প্রাইস আপ ডাউন হচ্ছে, এটা কি কন্ডিশন ওয়াইজ হচ্ছে না ফিচার্স ওয়াইজ? না স্যার, এটা ডিপেন্ড করছে ফাংশনস, হেডের মার্কেট ভ্যালুর উপরে, ওকে। আমরা ট্যাঙ্ক মেশিন সেল করছি উইথ নিউ হেড, বুঝতে পারছেন? হেডটাই হচ্ছে ট্যাঙ্ক মেশিনের হার্ট, ট্যাঙ্ক মেশিনের হার্ট বলছে নিউ হেড। হেডটা কি কাজ করে? হেডটার ফাংশন হচ্ছে ওই প্রিন্টিং এর,
প্রিন্টিং এর জন্য হেডটাই মেইন ফাংশন করে। আচ্ছা, ওটাই মানে মেইন সেন্ট্রাল কাজ করে। হ্যাঁ, সেন্ট্রাল কাজ করে। আর ওটা দেখছি একেবারে নতুন, একবারে নতুন লাগিয়ে দেওয়া হয় যাতে মেশিনটার লাইফটা আবার নতুন করে শুরু হচ্ছে। একদম একদম, বুঝতে পারছেন, এটাই হলো স্যার। আর কিছু ভেরিয়েশন দেখবো কি আমরা? হ্যাঁ, ভেরিয়েশন তো এইচপি ট্যাঙ্ক মেশিন রয়েছে, যেরকম দেখুন 419, এটা ওয়াইফাই রয়েছে। ওয়াইফাই ট্যাঙ্ক মেশিন আমরা বিক্রি করছি 5,500 টাকায়। আর ওয়াইফাই ছাড়া যদি হয়, ওয়াইফাই ছাড়া হলে আমাদের রেট হচ্ছে 5,000 রুপিস। অনলি ওয়াইফাই ছাড়া হলে 5,000, আর ওয়াইফাই নিয়ে 5,500। ওকে ওকে, মিনিমাম রেঞ্জের মধ্যে এইচপি হচ্ছে আমাদের এই রেট। এই রেট স্যার, যারা ধরুন হোলসেল করতে চাইছে, ধরুন অনেকে চাইছে এবারে যে আমরা 5 পিস 10 পিস পারচেজ করে আমরা একটা নিজস্ব স্টোর ওপেন করব। অবশ্যই অবশ্যই স্যার, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি অবশ্যই এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। মানে কোয়ান্টিটির উপর ডিসকাউন্ট হয়ে যাবে। একদম, মানে হোলসেলে যদি কেউ নিতে চায় আপনারা আসতে পারে। অবশ্যই স্যার। একদম, আরো কিছু কি আমাদের ব্র্যান্ড দেখব? ব্র্যান্ড আমার কাছে এবার স্ক্যানার রয়েছে, বিভিন্ন রকম কোম্পানি, এগুলো ক্যাননের রয়েছে, পুরো লটটাই ক্যাননের রয়েছে, বিভিন্ন রকম মডেলের রয়েছে এবং বিভিন্ন রকম রেজুলেশন রয়েছে প্রত্যেকটা মেশিনের। রেজুলেশন রয়েছে, এটা কি কাজে লাগে স্যার? এটা স্ক্যানিং এর জন্য। স্ক্যানিং এর জন্য প্রিন্টারের। তো এগুলো কিরকম প্রাইসে আসতে পারে? এগুলো আমাদের 2,000 থেকে শুরু আছে, 2,500 রয়েছে, 3,000 রয়েছে, তার উপরেও বড় বড় স্ক্যানার আছে যেগুলো আমাদের কাছে 5,000 পর্যন্ত রয়েছে। স্যার, যারা এখানে প্রিন্টার পারচেজ করবে তাদেরকে এখানে চেক করে তাদের দেওয়া হবে তো? অবশ্যই। উইদাউট টেস্টিং আমি তো সেল করছি না স্যার। ওকে, কাস্টমাররা তো আমার কাছে কন্টিনিউয়াস আসছে, ওনাদের সামনেই সার্ভিস করে নতুন হেড, ওনার কাস্টমারের সামনে নতুন হেড আমি সিল কেটে লাগিয়ে তারপরে বিক্রি করি। তার মানে এটা বলতে চাইছেন যে এটাই হচ্ছে নিয়ম, যেখান থেকে আসছে একটু হাতে সময় নিয়ে আসতে হবে। হ্যাঁ, একটু সময় নিয়ে এলে ভালো। স্যার, আমরা কি দেখছি এটা? স্যার, আমার কাছে বিভিন্ন রকম, যেরকম লেজার জেট প্রিন্টারের কার্ট্রিজ রয়েছে, এগুলো আমরা স্পটেই রিফিলিং করে দিই, বা নতুন যাদের রিকোয়ারমেন্ট হলে আমরা সাপ্লাইও করে দিতে পারবো। ওকে, তো কালি স্যার আপনি তো নিজের হাতে ইঙ্ক? আমি নিজে ফিল করি নিজের হাতেই। ওকে, আর কোন কাস্টমারের ধরে রাখুন নতুনের অর্ডার আছে, আমাদের অর্ডার দিলে আমরা অনলাইনেও পাঠিয়ে দিতে পারি। সুপার, যদি কার্টেজ চাই সেটা অনলাইন ডেলিভারি পসিবল? একদম একদম স্যার, অনেকে আপনার কাছে ভায়া কুরিয়ার চলে যায়। সিল প্রোডাক্টসও পাওয়া যায়? সিল প্রোডাক্ট, হ্যাঁ সিল প্রোডাক্টও পাওয়া যায়, এবং ইঙ্কজেট কার্টেজও আমরা রিফিলিং করি। ওকে, যেরকম এই ছোট ছোট ডেস্কজেট প্রিন্টারের কার্টেজ। ওকে ওকে, এইচপি হোক বা ক্যানন হোক, যে কোনো প্রিন্টারের কার্টেজ। মোটামুটি কিরকম প্রাইস হতে পারে পড়তে পারে রিফিলিং? এগুলো আমাদের দেখুন ম্যাক্সিমাম খুব ভালো কোয়ালিটির কালি দিয়ে লেজার কার্টেজগুলো রিফিলিং 200-250 টাকার মধ্যে হয়ে আছে। বেস্ট প্রাইসে, চিপেস্ট প্রাইস। একদম একদম একদম, কেন আমাদের তো কোয়ালিটি মেইনটেইন করতে হবে। কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম, কারণ চাঁদনি মার্কেট বা কলকাতা মার্কেটে সবাই তো রিফিলিং করছে স্যার, কিন্তু কোয়ালিটি কেউ দিতে পারে না। না না না, সেই হিসেবে তো নর্মাল কালি দিয়ে করলে কস্টিংটা অনেক কম, কিন্তু তাতে কোয়ালিটি আসে না। গ্রেট, আউটপুটটা কম হয়। একদম স্যার, যারা যদি ধরুন কেউ সিল প্রোডাক্ট চাইলো, সিল প্রোডাক্ট হলে আমি অর্ডার নিয়ে আমরা এখান থেকে কুরিয়ার করে দিতে পারি। কুরিয়ার করে দেওয়া যাবে তো? স্পটে। হ্যাঁ, আর যদি কারো অন্য কোনো ব্র্যান্ডের লাগলো কাটে সেটা পেয়ে যাবে? সব সব, যে কোনো ব্র্যান্ডের। ট্যাঙ্ক মেশিন দেখলাম, ইঙ্কজেট দেখলাম, আরো কিছু মেশিন রয়েছে ডিফারেন্ট টাইপের? হ্যাঁ, আমার কাছে বারকোড মেশিন রয়েছে স্যার। এটা কি কাজে লাগে বারকোড মেশিনটা? এগুলো ওই যে স্টিকারে বারকোড প্রিন্টিং এর জন্য লাগে। ওকে, স্টিকারে বারকোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে ব্যবসা করছে তাদের জন্য এই সব মেশিন গুলো লাগে। এখন রিসেন্টলি এগুলো এখন মার্কেটে খুব বেশি চলছে। হ্যাঁ, তো এগুলো কি পুরো লটটাই? পুরো লটটাই রয়েছে, টিএসসি রয়েছে, জেব্রা কোম্পানি রয়েছে, আরো লোকাল অনেক কোম্পানি রয়েছে, যেগুলো, হ্যাঁ যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে স্যার, যেগুলো 12,000 টাকার উপরে বাজারে দাম, সেগুলো আমরা 5,000 এ বিক্রি করছি। গ্রেট, উইথ ওয়ারেন্টি দিয়ে? উইথ ওয়ারেন্টি দিয়ে। আর যেগুলো লোকাল কোম্পানি রয়েছে ওগুলো 4,000 এ আমরা সেল করছি। স্যার, আপনার কাছে প্রিন্টার দেখলাম, সব কি ব্র্যান্ডেড প্রিন্টার তো? হ্যাঁ হ্যাঁ। কি কি প্রিন্টার ডিলিং হচ্ছে আরেকবার শেয়ার করে দেবেন? কিমনে কোন ব্র্যান্ডের? ব্র্যান্ড ব্র্যান্ড বলতে গেলে দেখুন আমার কাছে সব থেকে বেশি তো এইচপি চলে। এইচপি চলে, হ্যাঁ হ্যাঁ। তারপরে রয়েছে ক্যানন। হ্যাঁ, এরপরে রয়েছে ট্যাঙ্ক মেশিনে সব থেকে টপে চলছে এপসন। এখন আমাদের এপসনটাই সব থেকে বেশি ডিমান্ড আছে, আমার প্রত্যেক দিনই 4-5টা করে সেল হচ্ছে এপসন। মানে ভিডিও থেকে তো প্রচুর মানুষ আসছে। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে কি বলবেন যারা আপনাকে এত ভালোবাসে? একদম চোখ বুঝে আসতে পারেন আমার কাছে, কোনো টেনশন না নিয়ে। স্যার, ডেলিভারি ফ্যাসিলিটি, যারা ধরুন আসাম থেকে আসে, আপনি তো বললেন না আসাম থেকে অনেক ডেলিভারি যায়। হ্যাঁ, তো যারা ডেলিভারি দিতে চাইছে আসতে পারছি না, তাহলে ওদের কি বলবেন? আমি এখান থেকে পাঠিয়ে দেবো, কুরিয়ারে পাঠিয়ে দেবো। কুরিয়ার করে দেবো? ভায়া কুরিয়ারে। হ্যাঁ, প্রিপেড করে দিলে হুম হুম আপনি পাঠিয়ে দেবেন? একদম। ওকে ওকে স্যার, আরেকটা কোয়েশ্চেন, এইচপি আপনি দেখালেন, এপসন দেখালেন, ঠিক আছে, আরো ক্যানন দেখালেন, তো কোন
মডেলটা অনেকে বলে এপসন বেটার, অনেকে বলে ক্যানন বেটার, আপনার মতে কি মনে হয় কোন প্রিন্টার আজকে দিনে পারচেজ? আমি অ্যাজ এ টেকনিশিয়ান আমি তো বলবো এপসনটাই সবথেকে বেটার। এপসনটা বেটার বেটার, হ্যাঁ বেটার। তাছাড়া ওতে খারাপ হওয়ার চান্সেসটা খুবই কম থাকে এবং লাইফটাও লং থাকে ওর। একদম পার্ট যেহেতু নতুন হেড লাগিয়ে দেওয়া হয় তারপরে তো ওতে হাত দিতে লাগে না এমনি, তো পার্টস আপনার কাছে ইজিলি একদম যে কোনো পার্টস এপসনের যে কোনো মেশিনের পাওয়া যাবে যে কোনো মডেলের। তো আমরা তো সমস্ত প্রিন্টার অলরেডি দেখে নিয়েছি, না স্যার আপনার কিছু বাকি রয়েছে দেখানোর? না বাকি বলতে গেলে দেখুন না বাকি তো অনেক কোম্পানি রয়েছে প্রিন্টারের, যেরকম প্যান্টাম রয়েছে এখন রিসেন্ট এসেছে প্যান্টাম হোয়াইট হোয়াইট। আচ্ছা গ্রেট, এটা কি দেখছে? এটা এখন রিসেন্ট এসেছে মনোক্রোম প্রিন্টার ব্ল্যাক এন্ড হোয়াইট। স্যামসাং দিয়ে দেখতে পাচ্ছি স্যামসাং, হ্যাঁ স্যামসাং এরও রয়েছে মনোক্রোম। মনোক্রোম এগুলো দামও কম আমার কাছে, এগুলো 3,500 টাকায় আমরা উইথ ওয়ারেন্টি বিক্রি করছি। আচ্ছা ওকে, যারা ধরুন স্টুডেন্ট রয়েছে যাদের বাজেট কম রয়েছে ওরা কি আসতে পারে? হ্যাঁ অবশ্যই স্যার অবশ্যই, একদম একদম। তো স্যার ধরুন কাটেজ যেটা আপনি বললেন কাটেজ রিফিলটা হয় ডিটেইলস একটু চাই। কার্টেজ রিফিল বলতে গেলে দেখুন যে কোনো প্রিন্টারের কার্টেজ আপনি ধরে রাখুন নিয়ে আসছেন আমার কাছে এট এ টাইম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আমরা করে দিতে পারি। ইঙ্ক কি একেবারে পিওর থাকবে? একদম পিওর, একদম। আচ্ছা আর আচ্ছা, যেই কাজটা হবে ফুল গ্যারান্টির সঙ্গে, এমন কি নয় যে আমি করে দিলাম আর গল্প শেষ। গ্রেট গ্রেট, কারণ স্যার যারা আমি মেশিন সেল করছি, স্যার দেখুন একটা জিনিস আপনাকে বোঝাই, আমি যে কোনো মেশিন সেল করছি উইথ 90 days রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে সেল করছে। সাপোজ ধরে রাখুন আপনার কাছে গিয়ে কোনো রকম মেশিন ইস্যু দাঁড়ালো বা মেজার ইস্যু কোনো রকম দাঁড়ালো, আপনি মেশিন রিপ্লেস পেয়ে যাবেন, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই না, উইথ প্রপার বিল দিয়ে। একদম থ্যাংক ইউ স্যার। আর যারা নতুন কার্টেজ পারচেজ করতে চাইছে তারা কি আসতে পারে? একদম আসতে পারে স্যার। যারা আপনাকে এতটা ভালোবাসা দিচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে আপনাকে দেখছে, ওনাদেরকে আপনি কি বলবেন যারা প্রিন্টার কিনতে চাইছে আপনার কাছ থেকে? আমি তো অবশ্যই ওনাদের ইনভাইট করব কি আমার কাছে আসুন, সময় নিয়ে আসুন। আর প্রিন্টার আমার কাছে বিভিন্ন রকম ভ্যারাইটিস প্রিন্টার কোম্পানি, বিভিন্ন রকম কোম্পানির মালও রয়েছে, বিভিন্ন রকম মডেলস রয়েছে। আর আমি দেখুন একটা জিনিস বোল্ড হয়ে বলতে পারি, আমি ইলেকট্রনিক্স লাইনের লোক, আমি ইলেকট্রনিক্সের উপরে ডিপ্লোমা কোর্সও করে তারপরে এইসব কাজ করছি, বুঝতে পারছেন তো? তা এই নিয়ে আমার কাছে কাজের ব্যাপারটা কোনো ম্যাটার করে না, মানে কমতি হবে না, না 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 কোনো রকম ভাবে আমার দিক থেকে কোনো রকম ইস্যু আমি রাখি না, রাখি না, কোয়ালিটি ওয়ার্ক দেবেন একদম। আর দেখুন মেশিনের কনফিডেন্স নিজের যদি না হয় তাহলে আমি কাস্টমারকে কিভাবে সেল করব বলুন, একদম সবথেকে বড় জিনিস এটাই। স্যার আপনাদের এই কোম্পানি আপনাদের শপ, আপনি নিজস্ব তো অনেক বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপে রয়েছেন, একটু শুনবো সেটা? হ্যাঁ অনেক বড় বড় কোম্পানি বলতে গেলে আমার তো কর্পোরেটের সঙ্গে আমি যুক্ত রয়েছি, যেরকম মার্লিন গ্রুপ রয়েছে, জিপিটি গ্রুপ রয়েছে, তাঁতিয়া গ্রুপ রয়েছে, এনাদের আমি সার্ভিস দিই ওদের প্রিন্টারের সমস্ত সার্ভিস, টোটালি এমসি করে আমাদের রিপেয়ারিং এর কাজ এবং কার্টেজ রিফিলিং, কার্টেজ সাপ্লাই সবকিছু সবকিছু আমার। একদম, তো আপনারা ইজিলি উইদাউট এনি হেজিটেশন আসতে পারেন। সো থ্যাংক ইউ স্যার এতটা সময় দেওয়ার জন্য। আশা করব যারাই আসবে আগের বারের মতো যেভাবে সাপোর্ট দিয়েছেন এইবারও অবশ্যই অবশ্যই স্যার। আর যাই প্রিন্টার নেবে অ্যাডিশনাল স্টাডি নাম করলে ডিসকাউন্ট তো থাকছেই, একদম 500 টাকা করে তো ডিসকাউন্ট আমি বলেই দিয়েছি, যে কোনো মডেলের উপরে 500 টাকা করে ডিসকাউন্ট আমাদের। আর লেটেস্ট মডেলও আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার এতটা সময় দাও। বিভিন্ন রকম মডেল আমার কাছে রয়েছে, এমন নয় যে কোনো মডেল আমার কাছে নেই, অর্ডার করলেই আমার স্টক যা আছে আমি অবশ্যই দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, ফুল গ্যারান্টির সঙ্গে, এমন কিছু নয়। অনেকে ভয় পায় যে সেকেন্ড হ্যান্ড প্রিন্টার নিয়ে যাব কি হবে না হবে, সেই সব টেনশন ফ্রি হয়ে আমার কাছে আসুন, আসুন দেখুন নিয়ে যান, নিয়ে যান, তারপরে তো আমি রয়েছি, কোনো টেনশন নেই। থ্যাংক ইউ স্যার এতটা সময় দেওয়ার জন্য, ওকে থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্টের উপরে।